ঈদের চার দিন আগেই ঘরমুখী মানুষের ঝড়। লঞ্চ ফেরিতে গাদাগাদি করে যাচ্ছেন যাত্রীরা, মহাসড়কে যানজট। 1300-1400 করে যায়, গাড়ি তো পাচ্ছি না, যাইতে তো হবে, কোরবানি করতে হবে, এই জন্য কষ্ট করে বাড়ি যাওয়া। বাচ্চা কাছে নিয়ে খুব কষ্ট হচ্ছে। দুইটা টিকিট রাখছে, ওটা আমার ছোট ভাই তো টাকা রাখছে দুইটারই। আরো বেশি নিয়ে লাভ হইলো কি, যাত্রী তো আর কম লইতে আছে না, প্রচুর ভিড়, গাদাগাদি, এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। করোনায় আজও 187 জনের মৃত্যু, সর্বোচ্চ ঢাকা বিভাগে 68 জনের প্রাণহানি, হাহাকার আর দীর্ঘশ্বাস কোভিড হাসপাতালে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে ঢাকায় বসছে কোরবানির পশুর হাট, রাজধানীর বাইরে জমে উঠছে বেচা কেনা। ফেনীতে ব্যবসায়ীকে হত্যা করে ট্রাক বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা। খুলনার গল্লামারিতে ক্লিনিকে চলতো শিশু বেচা কেনা, মাত্র 15,000-এ বিক্রি হয়ে যাওয়া শিশু উদ্ধার, অবৈধভাবে করানো হতো গর্ভপাত, মালিক আটক। এবং প্যাকেটের গায়ে লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই নির্ধারিত পুষ্টি উপাদান, ডিএসসিসির অনুসন্ধানে তথ্য, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএসটিআইয়ের। ঈদের চার দিন আগেই সড়ক, নৌ ও রেলপথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়, বাসে ছিল বাড়তি ভাড়াসহ পাশাপাশি সিটে যাত্রী বসানোর অভিযোগ। আর ব্যক্তিগত গাড়িগুলোই এখন যেন হয়ে উঠেছে গণপরিবহন। তবে নিয়ম মেনে আজও কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে ট্রেন। কঠোর বিধিনিষেধ উঠতেই ঘরের পানে ছুটছেন মানুষ। ঢাকার সদরঘাটে যেন মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন উঠছেন লঞ্চে। এখানে তো প্রচুর ভিড়, আর লঞ্চ ছাইরাও দিছে, অনেক আগেই ছাইরা দিছে আর কি, যে টাইম টাইমের আগে ছাইরা দিছে। বাপ মার সাথে ঈদ করব, আনন্দ করব, আশা প্রত্যাশা অনেক, আমরা হ্যাপি। লঞ্চ যাত্রীদের অধিকাংশের মুখে মাস্ক চোখে পড়েনি, জীবাণুনাশক স্প্রে কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও নেই প্রবেশ মুখগুলোই। যাত্রী তো কম নিতে আসে না, যাত্রী তো লঞ্চে যা উঠতে আসে তাই নিতে আসে। স্বাস্থ্যবিধি কেউ মানছে না, প্রচুর ভিড়, গাদাগাদি, মানে এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। যেখানে 200 টাকা ভাড়া ছিল সেখানে 400, মানে পুরোপুরি ডাবল, 60% ভাড়ার থেকে বেশি। একই অবস্থা ঢাকার বাস কাউন্টারগুলোতে। টিকিট পেতে মানুষের হুড়োহুড়িতে সামাজিক দূরত্ব উধাও, পাশাপাশি বসানো হচ্ছে যাত্রী। টিকিট একটা, দুইটা টিকিট রাখছে, ওটা আমার ছোট ভাই তো টাকা রাখছে দুইটারই। টিকিট একটা। গাবতলী বাস টার্মিনালেই চলছে ভাড়াই চালিত ব্যক্তিগত গাড়ির রমরমা ব্যবসা। টিকিট না পাওয়া যাত্রীরা কয়েক গুণ বেশি ভাড়াই ঠাসাঠাসি করে বসছেন গাড়িতে। নন এসিগুলো তো 1300-1400 করে যায়, গাড়ি তো পাচ্ছি না, যাইতে তো হবে, মাস্ক আছে, মানে আমার একটু সমস্যা হচ্ছে তো তার কারণে। তবে নিয়ম মেনেই চলছে ট্রেন। কমলাপুর স্টেশনে ট্রেনের ভেতরে বাইরে স্প্রে করা হয়, মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেয়া হয়নি, এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রী। ব্যবস্থাপনা ভালো, দুইজনের জায়গায় একজন সিটি বসাচ্ছে, এক সিট ফাঁকা আছে এবং যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে আর কি। আগে যেরকম একদম গ্যাদারিং হতো, সব মিলে মোটামুটি এখন অবস্থা খুবই ভালো। অন্যদিকে সড়ক মহাসড়কে ব্যাপক হারে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিমুলিয়া বাংলা বাজার এবং পাচুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রচণ্ড ভিড়। করোনা ঝুঁকি নিয়েই হুড়োহুড়ি করে লঞ্চ ও ফেরিতে ওঠার প্রতিযোগিতায় যাত্রীরা। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাড়ি দিতে হবে পদ্মা, কার আগে কে উঠবেন এমন প্রতিযোগিতায় নেমেছেন ঈদে ঘরমুখো মানুষ। এজন্য জীবনের ঝুঁকিও নিচ্ছেন তারা। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি করে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে লঞ্চে উঠছেন যাত্রীরা। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা থাকলেও দ্বিগুণ যাত্রী নিয়ে পারাপার হচ্ছে উত্তাল পদ্মা। আর যানবাহন ওঠার আগেই যাত্রীদের দখলে পুরো ফেরি, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও। কোরবানি করতে হবে, এই জন্য কষ্ট করে বাড়ি যাওয়া, ফেরি পাইনি, এখন কখন উঠতে পারবো সেটাও বলতে পারতেছি। দেশে মা বাবা আছে, এই জন্য আর কি কষ্ট মষ্ট করে রিস্ক নিয়ে তারপরে যাওয়া। ফেরির ব্যবস্থা যদি আরেকটু থাকতো সবার একটু কষ্টটা লাঘব হতো। এই রুটে 17টির মধ্যে 13টি ফেরি চলাচল করলেও অতিরিক্ত চাপ থাকায় ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সারাক্ষণ আমরা বলতেছি যাতে প্রত্যেকে মাস্ক পরে,
এবং আমি কাউন্টারে বলে দিয়েছি যে মাস্ক ছাড়া যদি কেউ আসে তাকে যাতে টিকিট দেওয়া না হয়। এদিকে একই চিত্র পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও, ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষায় থাকা চরম ভোগান্তিতে ঘরমুখ মানুষ। ইসমাত জাহান শুক্লা, সমসংবাদ। মানুষের বাড়ি ফেরার হুড়োহুড়ির মধ্যে দেশে করোনা সবশেষ ২৪ ঘন্টায় আরও ১৮৭ জন মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৬৮ এবং খুলনা বিভাগে ৩৯ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১২,০০০এরও বেশি মানুষ। এদিকে জেলায় জেলায় হাসপাতালগুলো ভারী হয়ে উঠছে রোগীদের নিদারুণ কষ্ট আর স্বজনদের আর্তনাদে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ঝরছে একের পর এক প্রাণ। ১৬ মাসেও নিয়ন্ত্রণে আনা যায়নি করোনা ভাইরাসকে, উল্টো দিনে দিনে দীর্ঘ হচ্ছে শনাক্তের পাশাপাশি মৃত্যুর তালিকা। হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে রোগীদের নিদারুণ কষ্ট আর দীর্ঘশ্বাসে। পরিস্থিতির শেকড় কোন দিকে ছুটছে সেটা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। খুলনা বিভাগে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামছে না। ঢাকার পরেই অঞ্চলটিতে করোনায় বেশি মৃত্যু হয়েছে, একদিনেই প্রাণ গেছে ৩৯ জনের। যে এক্সপেকটেশন নিয়ে আসছি যদিও সেটা আমি এখানে ফুলফিল দেখতে পাচ্ছি না। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত হার। শুরু থেকেই নিয়ন্ত্রণহীনে থাকা বিভাগটিতে ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছেন। করোনায় দিশেহারা পরিস্থিতি রাজশাহী অঞ্চলে, দফায় দফায় শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত ২৪ ঘন্টায় অঞ্চলটিতে ১৪ জন মারা গেছেন। ঘন ঘন শ্বাস নিচ্ছে, এরকম কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে। আজ সকাল থেকে অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার কারণে আমরা মেডিকেলে নিয়ে এসেছি। মৃত্যুর মিছিল বাড়ছে সিলেটেও, মারা গেছেন ৯ জন, আর বরিশালে ৮ জনের মৃত্যু হয়েছে। ভয়ানক পরিস্থিতি ময়মনসিংহেও, ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। আমার বাবা ৭৫ বছর বয়স, আমি আইসিইউ তো দূরের কথা, আমি সিটি পাচ্ছি না ভালো করে। রিস্কফুল রোগী দেখা যাচ্ছে, অনেক রোগী ডেড হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চমাত্রায় কুমিল্লা, মারা গেছেন ১২ জন। সংকটাপন্ন অবস্থা কুষ্টিয়ায়, ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন, আর টাঙ্গাইলে মৃত্যু ৯ জনের। এছাড়াও মৃত্যুর তালিকা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। লাবিব হাসান, সময় সংবাদ। সংকট, চাপা হাহাকার আর দীর্ঘশ্বাসের কেন্দ্রবিন্দু এখন রাজস্থানের কোভিড হাসপাতালগুলো। আইসিইউ তো সোনার হরিণ, সাধারণ শয্যা পাওয়াই যেন দুরূহ। সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে রোগীর স্বজনদের ছুটতে হচ্ছে বেসরকারিতে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। কারো মাতম প্রিয়জন হারানোর শোকে, কেউ দিশেহারা শয্যার খোঁজে। রাজধানীর কোভিড হাসপাতালে এগুলোই এখনকার নিয়মিত দৃশ্য। ঢাকায় এসে কয়েক হাসপাতালে আইসিইউ না পেয়ে সবশেষ ডিএনসিসি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয় মুন্সীগঞ্জের শাহনাজ বেগমকে। কিন্তু সবচেয়ে বেশি আইসিইউ সক্ষমতার এই হাসপাতালে এসেও হতাশ হতে হয় স্বজনদের। আবার কয়েক সরকারি হাসপাতালে খোঁজ করেও আইসিইউ না পাওয়ায় কুর্মিটোলা জেনারেলে ভর্তি থাকা ৫০ এই নারীকে নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। আইসিইউ নিয়ে এমন হাহাকার এখন অনেকেরই নিয়তি। হাসপাতালে ভর্তি ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী, তাই সাধারণ শয্যার অভাবে ফিরে যাওয়া যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণের হ্রাস টানতে না পারলে হাসপাতাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা খোদ স্বাস্থ্য অধিদপ্তরে। রোগীর সংখ্যা যদি বাধাহীনভাবে বেড়ে যেতে থাকে সেটি তো আমাদেরকে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, এবং আমরা মনে করি যে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সহজ কোনো কাজ নয়। গত ৫ দিন ধরে দেশে কোভিড শনাক্ত হচ্ছে ১২,০০০এর বেশি। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ১১ সময় আওয়ামী লীগের সংস্কারবাদীরা নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন নেতারা। শেখ হাসিনা কারাবরণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। নেতারা বলেন, তৃণমূলের চাপেই শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সে সময়ের সরকার।
2007 সালে 16 জুলাই ভোরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৎকালীন সেনা সমর্থিত সরকারের মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। রাজনৈতিক টানাপোড়েনে থাকা বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগও তখন গভীর সংকটের মুখোমুখি হয়। ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকারের সঙ্গে ষড়যন্ত্রে জড়ায় দলের ভেতরের কোনো কোনো নেতাও। 14 বছর পর শেখ হাসিনার কারাবরণ দিবসের আলোচনা সভায় ঘুরে ফিরে নেতাদের মুখে উঠে আসে সেই তিক্ত অতীত। তিনি ফোন করে বললেন, আজকে আমার গ্রেপ্তারের পরে দেখব আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই বাংলাদেশে এসে বলেছিল, আমাদের লক্ষ্য মাইনাস শেখ হাসিনা। আওয়ামী লীগের কর্মীরা সুকঠিন ইস্পাতের মতো ঐক্য নিয়ে সেদিন শেখ হাসিনার পিছনে তারা কাতারবন্দী হয়েছিল। 111 সরকারকে দেশের ইতিহাসের একটি ক্ষত উল্লেখ করে এর জন্য বিএনপির ক্ষমতালোভী রাজনীতিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাধারণ কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে তা সফল হয়নি বলে মনে করেন নেতারা। 71-এর ঘাতকদের প্রতিনিধিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, 21-এর গ্রেনেড হামলা চালিয়ে আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে, বারবার হত্যা করার চেষ্টা করেছে। এরাই আবার এই 1/11 সময় আমাদের প্রিয় নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করেছে। মাঠ পর্যায়ে থেকে উঠে আসা কামরুল ইসলামরা যে রোলটা প্লে করেছিলেন, ওই রোল যাদের প্লে করার কথা ছিল তারা কিন্তু প্লে করেন নাই। যারা আপনের 111-এর এখনো রঙিন কুয়াব দেখছেন, সেই রঙিন কুয়াব বাংলাদেশে আর কোনদিনও সফল হবে না। আলোচনা সভায় নেতারা বলেন, করোনা সংকটকালে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অসহায় জনগণের পাশে নেই। তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে বিস্ময় সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর বিরুদ্ধে 300 কোটি টাকা পাওনা আটকে রাখার অভিযোগ। 700 পণ্য সরবরাহকারীর চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ। বন্ধ ই ভ্যালির অফিস। কাল থেকে রাজধানীতে বসছে পশুর হাট। এরই মধ্যে নগরীর পশুর হাটে পর্যাপ্ত কোরবানির পশু এসে পৌঁছেছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই উদাসীন ছিলেন পশু ব্যাপারী ও বিক্রেতারা। অন্যদিকে গরুর মালিকেরা নিজেদের মতো দাম হাঁকলেও ক্রেতারা বলছেন বাজার দর গত বছরের চাইতে বেশি। সংখ্যায় কম হলেও একের পর এক ট্রাক ঢুকছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। একদিন পর শুরু হওয়ার কথা থাকলেও এর মধ্যেই পর্যাপ্ত সংখ্যক পশু এসে পৌঁছেছে নগরীতে। বাঁশ চাটাই দিয়ে তৈরি করা হয়েছে হাট, বেচা বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে হাট ইজারাদাররা। শনিবার থেকে ঢাকায় হাট বসবে। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা বিক্রেতারা তাই পার করছেন অলস সময়। পশু বিক্রি করে ভালো দামের আশায় আছেন তারা। আগামীকালকে থেকে আমরা একটা আশা করতেছি যে হয়তো কিছু বেচাকেনা শুরু হবে। 5,000-10,000-15,000 টাকা লাভ হলে আমরা গরু ছাড়িয়ে দেবো। খদ্দের পাতি কিছু আসছে, সীমিত আর কি। এবার আমাদের দেশে গরুর বাজার খুব বেশি, আমরা বেশি দামে কিনে আনছি, আশা করি বাজার খুব ভালো হবে। তবে হাট বসার আগের দিনই কিছু ক্রেতা আসছেন হাটে, যাতে আমরা একটু যাচাই করে কিনতে পারি। বাজারে দেখছি মনে হচ্ছে একটু গতবার থেকে একটু প্রাইস বেশি, দামটা একটু বেশি। এই কারণে বেশি হয়তো বা যেহেতু ক্রেতারা খুব কম, ক্রেতা আসেন, ক্রেতা সমাগম খুবই কম, তো ক্রেতা আসলে হয়তো বোঝা যাবে আসলে দামটা কোথায় থাকে। করোনার প্রকোপ বাড়ায় এবার পশুর হাটে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও ব্যাপারীদের মধ্যে ছিল না কোনো সচেতনতা। যারা ক্রেতা এসেছে তারা স্বাস্থ্যবিধি ঠিক মতো মানছে, কিন্তু তারা বিক্রেতা এদের মধ্যে আমি স্বাস্থ্যবিধি একটু শিথিল দেখতেছি। ক্রেতা বলেন বিক্রেতা বলেন, আমার হাটের মেইন গেটে শুধু এই স্বাস্থ্যবিধি মানার জন্য অবশ্যই যাতে মাস্ক থাকে, মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না। এবারের ঈদ উল আজহা উপলক্ষে 2 সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী সব মিলিয়ে বসছে 19টি কোরবানির পশুর হাট। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ ক্লিনিক খুলে চলতো শিশু বেচাকেনা, করানো হতো গর্ভপাত। খুলনা নগরের 0 পয়েন্ট সংলগ্ন সুন্দরবন ক্লিনিকে এক নবজাতক বিক্রির সময় হাতে নাতে ধরেছে র‍্যাব। ভুয়া চিকিৎসক টিকে মণ্ডল সহ বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। হাসপাতালের বিছানায় ছুঁয়ে থাকা ফুটফুটে এই ছেলে নবজাতককে মাত্র 15,000 টাকায় বিক্রি করে দেন মা। আর পুরো বিষয়টি মধ্যস্থতাকারী হাসপাতালের ভুয়া চিকিৎসক টিকে মণ্ডল। দু
দুদিন আগে খুলনার জিরো পয়েন্ট সংলগ্ন রংধনু আবাসিক এলাকায় অবস্থিত সুন্দরবন ক্লিনিকে আসেন বাগেরহাটের মোড়লগঞ্জের জিওধারা এলাকার এক প্রসূতি নারী। চিকিৎসক টিকে মণ্ডলের মধ্যস্থতায় নিঃসন্তান দম্পতি মজনু ও লায়লা বেগমের সাথে চুক্তি হয় তার। বিষয়টিতে জড়িত ছিলেন ক্লিনিকের ঝাড়ুদার রেহানা বেগম ও তার বোন হোসনে আরা। এক পর্যায়ে পুরো প্রক্রিয়াটি ধরা পড়ে র্যাবের জালে। ডাক্তাররা তাহলে কাকে গিয়ে খবর দিয়েছে, কাকিরা আমারে দিছে। বোন বলছে কি এটা বাচ্চাই করবে, বাচ্চারা কে নেবা? তাই আমি লাদরি করছি, লাদরি এটা বাচ্চা আসবে নিবি, খালা কাকিতে চলো নিয়ে আসবো। ডাক্তারের ওখানে আমার বোন কাজ করে, তো বলছিল যে একটা ওখানে একটা বাচ্চা দেবে নাকি, তো তুই নিবি? অন্যদিকে খুলনা সিভিল সার্জনের কার্যালয়ে মেডিকেল অফিসার জানান, ক্লিনিকটির কোনো বৈধ কাগজপত্র নেই, এছাড়া কর্তব্যরত কোনো চিকিৎসক ও নার্স ক্লিনিকটিতে পাওয়া যায়নি। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টই সবকিছু করছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টই হচ্ছে রোগী দেখছেন, রোগী ভর্তি দিচ্ছেন, অপারেশন করছেন, অজ্ঞানেও কে থাকছেন বা না থাকছেন এই বিষয়টা এখনো পর্যন্ত অস্পষ্ট। ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকা রোগীদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে, পরে ক্লিনিকটি সিলগালা করা হয়। প্যাকেটের গায়ে নানা পুষ্টি উপাদানের কথা লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই নির্ধারিত মাত্রায়। মোড়কে দেওয়া তথ্যের সঙ্গে সরকার অনুমোদিত গবেষণাগারে পরীক্ষার ফলাফলে বিরাট ফারাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। আহমেদ সালেহিনের রিপোর্ট। পণ্যের গুণগত মান যাচাইয়ে মাঠ পর্যায় থেকে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। পরীক্ষাগারের ফলাফলে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 13টি পণ্যের মধ্যে 8টিরই মান নিয়েই প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়ো দুধ। মোড়কের গায়ে লেখা পুষ্টিগুণের উপাদানের সঙ্গে গবেষণা ফলের যথেষ্ট তফাৎ পায় সিটি কর্পোরেশনের খাদ্য নিরাপত্তা শাখা। বাকি 5টি পণ্যের গবেষণা ফলাফলের অপেক্ষায় তারা। 13টা নমুনা সংগ্রহ করে এর ভিতরে 8টি নিম্নমানের, 5টি গুঁড়ো দুধ এখানে ধরছি, এর ভিতরে 3টা মান নিম্নমানের, যেমন ডানু, তারপরে আই কনজিউমার ফুড প্রোডাক্ট, তারপরে আপনার স্টারশিপ। তবে এই বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শতভাগ মানসম্মত বলে দাবি করে চিঠি দিয়েছে কর্তৃপক্ষের কাছে। পণ্যের মানের ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটার সাথে আমরা মোটেও একমত নই। এদিকে পণ্যের মান নির্ণায়ক সংস্থা বিএসটিআই এর উপপরিচালক জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলও হতে পারে। যদি আমরা পেশ করে পাই, আমরা তাহলে শোকজ করব, লাইসেন্স বাতিল করব, বিক্রয় বিতরণ নিষিদ্ধ করব যদি আমরা পাই। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, নির্দিষ্ট মাত্রার উপাদান না থাকায় সাময়িক অসুস্থতার পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন সাধারণ মানুষ। এটা তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই দুঃখজনক, কারণ এই ব্যাপারে তাহলে যারা রেসপেক্টেড অথরিটি আছে তাদের নজরদারি আরো বাড়ানো উচিত। ক্যালসিয়াম এর জন্য খাবো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর জন্য খাবো, কিন্তু আমরা এটা পাচ্ছি না। স্বাস্থ্যগত আমাদের একটা ঝুঁকি। এদিকে মানহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 700 পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে প্রায় 300 কোটি টাকা পাওনা টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর বিরুদ্ধে। কয়েক মাস ধরে নিজেদের পাওনা না পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ধামাকার চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভ করেছেন শত শত ব্যবসায়ী। আর বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ রয়েছে ই ভ্যালির অফিস, রয়েছে সঠিক সময় পণ্য না পাওয়ার অভিযোগও। বিভিন্ন ধরনের প্রায় 700 ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য ধামাকা শপিং এর অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করে থাকে। প্রায় 3 মাস ই কমার্স প্রতিষ্ঠানটির কাছে নিজেদের পাওনা টাকা না পেয়ে শুক্রবার চেয়ারম্যানের বাসার সামনে এভাবে বিক্ষোভ করে শত শত সরবরাহকারী। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করতে ঘটনাস্থলে আসে পুলিশ। ধামাকা শপিং তাদের ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম আগেই নিয়ে নিলেও সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাদের। আজকে চেয়ারম্যান উনি আমাদেরকে কোনো রকমের আশ্বাস দেন নাই, উনি আমাদের সঙ্গে দেখাও করতে রাজি হন নাই, বরঞ্চ উনি আমাদেরকে পুলিশ এনে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। আমরা যদি সবাই একসাথে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিই, আলটিমেটলি কিন্তু কোনো ই কমার্স রান করতে পারবে না। সেক্ষেত্রে সবার জন্য নীতিমালা হচ্ছে, কিন্তু আমি যে সেলার, আমার যে এত টাকার ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টের কিন্তু কোনো না পাচ্ছি, আমি কোনো সিকিউরিটি না পাচ্ছি, কোনো নীতিমালা। এখানে ক্যামেরার ব্যবসায়ী আছে, বাইকের ব্যবসায়ী আছে, সবার টাকা আটকে আছে, কেউ বেতন বোনাস দিতে পারে।
ঈদে আমরা চাই গভর্নমেন্ট যাতে এখানে ইন্টারভেনশন করে এবং চেয়ারম্যানের বিদেশ যাত্রা বন্ধ করে, সাথে যাতে আমাদেরকে গ্যারান্টি দেয় যে কত তারিখে আমরা পেমেন্ট পাবো, কিভাবে পেমেন্টটা পাবো। এদিকে বিধিনিষেধ শিথিল করা হলেও বন্ধ রয়েছে বিশাল মূল্য ছাড় দিয়ে গ্রাহক টানার চেষ্টা করা আরেক ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির অফিস। প্রতিষ্ঠানটির এক নিরাপত্তা রক্ষী জানান, করোনার কারণে বাসায় বসে অফিস করছেন ইভেলির কর্মকর্তারা। লকডাউনের জন্য ইনফ্লায়ার করে মানে তাদেরকে ছুটি দিয়ে দিছে, এখন এই জন্য মানে বন্ধ রাখছে, হোম অফিস চলতেছে। ইভ্যালি, ধামাকা শপিং, দালাল প্লাস সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম নজরদারিতে রেখেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এছাড়া মার্চেন্ট ও গ্রাহকদের থেকে নেয়া অগ্রিম টাকার গরমিল পাওয়ায় সম্প্রতি ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবিথিতে আনন্দে মাতোয়ারা রাখাইনরা। দিনভর চলে আড্ডা, গান, নাচ ও খাওয়া দাওয়া। উপলক্ষটা ছিল বর্ষা উৎসব, কিন্তু মেলেনি বৃষ্টির দেখা। আজ উৎসবের শেষ দিনে হাজির হয়েছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে আসা রাখাইন তরুণ তরুণীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সুনীল সমুদ্রের সামনে সবুজ ঝাউবিথি, বালিয়াড়িতে বসেছে বর্ষা উৎসব। যদিও বৃষ্টির ছিটে ফুটো নেই, তারপরও আনন্দের কমতি নেই রাখাইনদের। সব বয়সী রাখাইনরা মাতোয়ারা উৎসবের আনন্দে। তরুণ তরুণীরা জড়ো হয়ে গান বাজনায় মেতে ওঠেন, পাশাপাশি চলে বাড়ি থেকে রান্না করে আনা হরেক রকমের খাবার খাওয়া। আর বৃষ্টিতে যারা মন ভেজাতে পারেননি তারাও নামেন সাগরের জলে, উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দে ভেসে যাওয়ার পালা। বর্ষাবরণে আমরা একে অপরের অনেকে পরিবারের সাথে আত্মীয় স্বজন এখানে আমরা সবাই মিলে একটা গেট টুগেদার হই। একটা করুণ সিচুয়েশনে এখানে আসতে সবাই ভয় পাচ্ছে, তারপরে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার ধরে রাখার জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি। ফ্যামিলি সবাই মিলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে একটু মজা করতে আসি এখানে। এতদিন লকডাউন ছিল, বাইরে বাসা থেকে বাইরে হতে পারিনি, তো আজকে শুক্রবারের দিনে সবাই মিলে মজা করতে আসছি। উইকেন্ডে যে লাঞ্চটা করি আমরা এখানেই লাঞ্চটা এনজয় করি। বর্ষা উৎসব কেবলই অনাবিল আনন্দের উৎসব বলে জানালেন এই রাখাইন নেতা। সবাই আনন্দ ফুর্তি করতেছে, আজকে শেষ দিন হিসাবে অনেক জায়গা থেকে এসে সবাই গেট টুগেদার হিসাবে আমরা এখানে উৎসব আনন্দ উৎসব করতেছি। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে এই উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার ছিল নিরাপত্তা। হ্যান্ড মেকিং করে বোঝানো হচ্ছে এবং যতদূর পারা যাচ্ছে আর কি আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যাতে সমুদ্র বিশেষ করে পানির ধারে না যায়। তিন মাস ব্যাপী এই উৎসবে প্রতি শুক্রবার সৈকতের ঝাউবিথিতে ছুটে আসেন রাখাইনরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 জনে। সে খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিটু, আপনি জানেন যে আসলে জার্মানির পশ্চিমাঞ্চলে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে সেটির অবস্থার অবনতি হয়েছে এবং গত 38 ঘন্টার ব্যবধানে কিন্তু লাশের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত 106 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আপনি জানেন যে এই যে লাশের সন্ধানে কিন্তু এখনো ছুটে বেড়াচ্ছে প্রায় 900 সেনাবাহিনী, দমকল এবং উদ্ধার কর্মীরা। একই সাথে কিন্তু একটি ঘরের কিন্তু একসাথে অনেকগুলো মানুষ কিন্তু ধসে যাওয়ার ফলে তারা কিন্তু মোটামুটি তাদের লাশ এখন উদ্ধার করা যায়নি এবং এখনো কিন্তু সহস্রাধিকের বেশি মানুষ কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে কিন্তু কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, উদ্ধার কর্মী এবং দমকল বাহিনী। একই সাথে কিন্তু জার্মানির যে দুটি বিখ্যাত নদী রাইন এবং হচ্ছে মোজেলের পানির যে স্রোত সেটি কিন্তু বেড়েছে এবং উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে কিন্তু এই যে বিপর্যয়, সেই বিপর্যয় ঠেকানো অসম্ভব হয়ে যাচ্ছে এবং গত 38 ঘন্টার ব্যবধানে কিন্তু লাশের সংখ্যা আরো বাড়ার কথা বলছে এবং রাত পোহালেই কিন্তু লাশের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। তবে এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি জার্মানির যে এই এই যে প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে রাইনল্যান্ড ফাল্ট এবং নর্দার্ন ওয়েস্টফালেন এবং জারল্যান্ডে